নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইক্সের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজকের বিষয় হলো অ্যাডেনিয়াম গাছের বীজ থেকে চারা তৈরি। আমাদের সবার কাছেই যে সমস্ত গাছ আছে তাতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেলফ পলিনেটেড বীজ কিন্তু আমাদের গাছে হয়ে যায় অনেক ক্ষেত্রেই, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজেরাও কিন্তু ফার্টিলাইজেশন করিয়ে কিন্তু বীজ তৈরি করতে পারি। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে সব ক্ষেত্রে কিন্তু বীজ খুব ভালোভাবে উৎপন্ন হয় না। কখনো কখনো দেখা যায় যে অ্যাডেনিয়াম গাছের বীজ খুব একটা পরিপক্ক হয় না বা পুষ্ট হয় না বা অল্প পুষ্ট হয়। এই ধরনের বীজ থেকেও কিন্তু আমরা সহজেই চারা তৈরি করে নিতে পারি। দেখুন বন্ধুরা, এই একটি হাইব্রিড প্রজাতির অ্যাডেনিয়াম গাছ যেটিতে একটি সেলফ পলিনেটেড বীজ তৈরি হয়েছে এবং এর বীজটা কিন্তু খুব একটা পরিপক্ক হয়নি, বীজটা ফেটে গেছে। পরিপক্ক বলতে যে বীজ যে দানাগুলো উৎপন্ন হয়েছে এর ভিতরে বীজপত্র কিন্তু খুব মোটা মোটা হয়নি, খুব প্রচুর ডেভেলপ হয়নি, অল্প ডেভেলপ হয়েছে। কিন্তু এই থেকেও কিন্তু আমরা ভালোভাবে চারা তৈরি করে নিতে পারব কয়েকটি বিশেষ পদ্ধতি যদি আমরা অবলম্বন করি। বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন এবং দেখবেন যে এই বীজ থেকেও কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি করা যায়, এবং সেটিই আজকের ভিডিও। দেখুন, এই বীজ থেকে আমরা এতগুলো মোটামুটি পরিপক্ক বীজ পেয়েছি। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে মূল উপাদানটি আমরা ইউজ করব সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন। একটি পাত্রে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের এই সলিউশন ঢেলে নেব এবং তার মধ্যে বীজগুলো আমরা 1-1.5 মিনিট ভিজিয়ে রাখব। হাইড্রোজেন পারঅক্সাইডে কিছু অতিরিক্ত অক্সিজেন থাকার কারণে এই অক্সিজেনগুলো বীজপত্রকে স্পেশাল একটা শক্তি যোগায় যাতে করে সেটা সহজেই জার্মিনেট হতে পারে। পরবর্তী যে বিষয়টা, আমাদেরকে মোটা দানা বালি খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমরা একটা টবে মোটামুটি 4-6 ইঞ্চি এই বালি কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটা সুন্দর লেয়ার তৈরি করবো বীজগুলো পরপর সাজিয়ে, এবং এরপর আমরা হালকা করে ওই ভিজে বালি বা শুকনো বালি আমরা ওর উপরে কিন্তু ছড়িয়ে দেব। শুকনো বালি হলেই সব থেকে ভালো হয়, এবং এই শুকনো বালি দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব যাতে করে বীজগুলো জাস্ট ঢাকা থাকবে, খুব বেশি গভীরে থাকবে না। এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো ধরনের একটি অ্যান্টিফাঙ্গাল নিতে হবে, এবং এই অ্যান্টিফাঙ্গালটি লিটারে অন্তত 1-2 গ্রাম আমরা ভালো করে গুলে নিয়ে কিন্তু এই অ্যান্টিফাঙ্গাল গোলা জলটা কিন্তু এই বীজ সমন্বিত বালির মধ্যে দিয়ে দেব। মোটামুটি 2-3 দিন পরে দেখুন রেজাল্ট দেখতে পাচ্ছি, এবং এর পরে 1 সপ্তাহ পরে রেজাল্ট দেখুন, চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এরপর যখন প্রথম অঙ্কুরোদ্গম হওয়ার পরে মোটামুটি এরকম অবস্থায় আসবে, আমরা অল্প করে হিউমিক অ্যাসিডের জল কিন্তু সপ্তাহে 1 দিন এতে দেব। মনে রাখতে হবে যেন এই বালি কিন্তু মোটামুটি সবসময় হালকা ময়েস্ট বা ভিজে ভিজে থাকে, সম্পূর্ণভাবে শুকনো হতে কিন্তু দেওয়া যাবে না। বালি থেকে জল শোষণ করে নেবে, এবং আমরা যে হিউমিক অ্যাসিড ইউজ করেছি হিউমিক অ্যাসিড থেকে গাছ কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করবে, এবং আস্তে আস্তে কিন্তু গাছটা বেশ মোটা হয়ে উঠবে এবং এর যে কাণ্ডটা বেশ ফ্যাটি হবে, এবং তারপর কিছুদিন পরেই কিন্তু এগুলোকে আমরা রিপোর্ট করার উপযোগী করে ফেলব। আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক তথ্য পেয়ে গেলেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট বক্সে, এবং আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু অনায়াসে সহজেই কিন্তু হাইব্রিড ভ্যারাইটির অ্যাডেনিয়াম থেকে নতুন চারা কিন্তু তৈরি করে নিতে পারেন। সঙ্গে থাকার জন্য সকলকে আরেকবার ধন্যবাদ। নমস্কার।